সুপ্রভাত বন্ধুরা প্রবেশদার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি প্রিয়ম প্রতিদিনের মতনই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে হাজির হয়েছি আজ আমরা চারই মেয়ের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আলোচনা করব তোমাদেরকে জানিয়ে রাখি আগের দিন যারা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের ক্লাস মিস করে গেছো তাদের জন্য আমাদের চ্যানেলের ডিসক্রিপশান বক্সের লিঙ্কে গিয়ে তোমরা তোমাদের ফ্রি পিডিএফগুলো কালেক্ট করে নিতে পারবে তাহলে শুরু করছি আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আজকের দিনের প্রথম প্রশ্ন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে কবে পালিত হয় উত্তর হল থার্ড মে এবারে থিম ছিল জার্নালিজম উইদাউট ফিয়ার অ্যান্ড ফেভার পরের প্রশ্নে চলে আসি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের র্যাঙ্কিংয়ে কোন দল শীর্ষস্থান দখল করল উত্তর হল অস্ট্রেলিয়া এর সাথে সাথে আমরা দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীর নামটাও জেনে নিই দ্বিতীয় স্থানাধিকার করে আছে নিউজিল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে আমাদের দেশ ভারতবর্ষ পরের প্রশ্নে চলে আসি ভারতের নতুন ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন প্রশ্নটা আরেকবার করি ভারতের নতুন ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন উত্তর হল তরুণ বাজাজ পরের প্রশ্নে আসি বিশ্বজুড়ে হায়েস্ট ভিউড এন্টারটেনমেন্ট প্রোগ্রাম নামাঙ্কিত হল কোনটি উত্তর হলো রামায়ণ বিভিন্ন চ্যানেলে এই কোভিড নাইন্টিনের জন্য পুনরায় পুরোনো যে প্রোগ্রামগুলো সেগুলোকে নতুন করে চালানোর ব্যবস্থা করা হয়েছে তার মধ্যে ন্যাশনাল টিভিতে আমরা দেখতে পাচ্ছি রামায়ণ মহাভারত এগুলো আবার নতুন করে চালানো শুরু হয়েছে তার মধ্যে রামায়ণ প্রোগ্রামটা সবচেয়ে হায়েস্ট ভিউড এন্টারটেনমেন্ট প্রোগ্রাম হিসাবে নামাঙ্কিত হয়েছে পরের প্রশ্নে চলে আসি গুগল পে ইন্ডিয়ার উপদেষ্টা হিসাবে কে নিযুক্ত হলেন গুগল পে ইন্ডিয়ার উপদেষ্টা পদে কে নিযুক্ত হলেন উত্তর হলো রেখা শর্মা রেখা শর্মা সম্পর্কে একটা ছোটো তথ্য ইনি অ্যাক্সিস ব্যাংকের প্রাক্তন সিইও ছিলেন এক সময় পরের প্রশ্নে আসি ইয়েস ব্যাংকের চিফ রিক্স অফিসার পদে কে নিযুক্ত হলেন উত্তর হলো নীরাজ ধাওয়ান ইয়েস ব্যাংক সম্পর্কে দুটো তথ্য এ এই এই প্রতিষ্ঠা হয়েছে দু সালে এবং এর এমডি এবং সিইও পদে বর্তমানে রয়েছেন প্রশান্ত কুমার পরের প্রশ্নে চলে আসি মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইসেস এর সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন উত্তর হলো অরবিন্দ কুমার শর্মা এবার পরের প্রশ্নে আসি নিউজিল্যান্ডের ক্রিকেট পুরস্কার অনুষ্ঠান দু সালে পুরুষের ওয়ান ডে খেলোয়াড় হিসাবে কে নির্বাচিত হয়েছেন উত্তর হলো কেন উইলিয়ামসন এবার চলে আসি আজকের দিনের শেষ প্রশ্নে কোন পাকিস্তানি ক্রিকেটার দুর্নীতিগ্রস্ত পদ্ধতির প্রতিবেদন করতে ব্যর্থ হওয়ায় তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন উত্তর হলো ওমর আকমাল আশা করছি তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব উপকারে লাগছে এইভাবেই তোমরা আমাদের পাশে থেকো সাথে থেকো ধন্যবাদ